আজকে আমরা চলে এসেছি কৃষ্ণাদির ঘরোয়া হোটেলে একটু খাওয়া দাওয়া করতে। আর এটা হচ্ছে ভুবনডাঙ্গা শান্তিনিকেতন রোডে অবস্থিত। এখানে কারা কারা খাওয়া দাওয়া করেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটা দেখো একদম মা সারদা লজের পাশেই কিন্তু অবস্থিত। নদীর ঘরোয়া হোটেলে খাওয়া দাওয়া করতে এখানে ঘরোয়া নাকি রান্না রান্না হয়। তো চলো আমরা এখানে খাবার আজকে টেস্ট করবো, তোমাদেরকে জানাবো যে এখানকার খাবার কেমন এবং কত দাম নিয়েছে সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো। তো চলো প্রথমে দেখো কী কী দিয়েছে। এখানে একটা দিয়েছে আলু পটলের তরকারি, সাথে আছে ডাল, এটা মনে হয় মোচা, এটা মোচার ঘন্ট। আর এখানে আছে হচ্ছে আমড়া চাটনি, দই, পাঁপড় আছে, শাক, আর সাথে আছে ঢেঁড়স ভাজা। সাথে দিয়ে দিয়েছে আমরা যেটা সব থেকে প্রিয় সেটা হচ্ছে ঘি। তো প্রথমে আমরা শাক দিয়ে ঘি ভাত দিয়ে খাওয়া শুরু করি। এই যে থালিটা দিয়েছে এই থালিটার দাম পড়েছে হচ্ছে 100 টাকা। ভাত এক্সট্রা ভাত এই থালির মধ্যে আছে না মিল সিস্টেম এখনো জানা হয়নি, জেনে তোমাদেরকে জানাচ্ছি। শাকটা সত্যি ভালো লাগছে, একদম পুরো ঠাকুর বাড়ির মতন টেস্ট, মানে পাঁচ মিশালি শাক যেরকম হয় সেরকম লাগে। ঢেঁড়স ভাজার কথা তো বলার কিছু নেই, এটার যেরকম টেস্ট তোমরা জানো সেরকমই। মোচার ঘন্ট খেয়ে বলছি কেমন হয়েছে। হেভি হেভি মারাত্মক। বলতে বিশ্বাস করবো না একদম পুরো আমাদের নদীয়াতে ঠাকুর বাড়ি যেমন রান্না হয় সেরকম লাগছে। আর ঝালটা একদম পারফেক্ট, মানে খুব বেশি ঝালও না, সবাই খেতে পারবে। এখনো অবধি আমার প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে। এত সুন্দর যে সত্যি রান্না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এনাদের ব্যবহারগুলো খুব সুন্দর। একটু ডাল দিয়ে একটু লেবু নিয়ে নেবো সাথে। ডালটা খুব আহামরি বলবো না, একদম প্লেন। আলু পটলটা কিন্তু নিরামিষ না, ঠিক আছে, আলু পটল চিংড়ি, এটা যে চিংড়ি আছে সাথে সেটা তো জানি না, এইমাত্র দেখতে পেলাম। হালকা পাতলার মধ্যে বেশ টেস্টি। এক্সট্রা ভাতের জন্য আলাদা কোনো চার্জ নেই মিল সিস্টেমে, শুধু মাছ মাংস এগুলো আলাদা করে কিনে নিতে হবে।
আমি মোচার ঘন্টাটা শেষ করি, একটু মোচা দেবে অনেকদিন পর এত টেস্টি মোজা খাচ্ছি। মোজা খাওয়া ভুলে গেছিলাম যবে থেকে, মানে সত্যি কথা বলতে বীরভূমে যবে থেকে এসছি তবে থেকে মোজা খাওয়া মোটামুটি ভুলে গেছিলাম। আমাদের গরম গরম মাছ, তো যেহেতু আমরা একটু সকাল সকাল এসেছি তার জন্য সবকিছু রেডি ছিল না, চিকেনটা রেডি নেই, আমরা মাছ অর্ডার দিয়ে দিয়েছি। মানে আমরা কাতলা মাছ নিয়েছি, এটা হচ্ছে 60 টাকা পিস, রুই মাছ নিলেও 60 টাকা পিস, কাতলা মাছ নিলেও 60 টাকা পিস। এবার চলো একটু মাছের ঝোলটা দিয়ে খেয়ে দেখি। খুব গরম, একদম এক্ষুনি রান্না করেই নিয়ে আসলো, ঝোলটাও রেডি ছিল না। বেশ ভালো। তবে রেস্টুরেন্টের মাছ একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়। আর মাছ আমার একটু পেঁয়াজ রসুন ছাড়া বেশি ভালো লাগে, এইটুকুই যে পার্থক্য, এছাড়া টেস্টি। আমার চাটনি দিয়ে পাঁপড় দিয়ে একসঙ্গে ভরিয়ে খেতে না একটা আলাদা রকম ব্যাপার লাগে, যেটা আমি বিয়ে বাড়িতেও যাই, যেখানে যাই এরকমভাবে খাই। এটা দইটা মিষ্টি না টক, এদের মনে হচ্ছে পাকানো দই, মানে ফ্লেভারটা কেনা দইয়ের মতন। শেষ পাতে টক দই খেয়ে সব কিছু হজম করে নেবো। তো আমাদের খাওয়া শেষ,